আবার রবীন্দ্রনাথ। যখন খুব ছোট ছিলাম, দাদুর সঙ্গে আজ সকালের আমন্ত্রণে দেখতে গিয়ে এই কবিতাটা আমি শুনি। লেখক কিংবা লেখিকার নাম আমার জানা নেই। আমি শোনার পরে একটা ছোট্ট সেল ফোনে ওটাকে রেকর্ডিং করে রাখি। তখন এরকম ফোন ছিল না, তো বেসিক্যালি আমি ওই ফোনেই রেকর্ডিং করে রাখি। দেন আমি ওটা শুনে শুনে খাতায় তুলে রাখি, খাতায় নয় একটা কাগজে তুলে রেখেছিলাম। সেই পুরনো ডায়েরি থেকে আজ আমার নিবেদন আমার রবীন্দ্রনাথ। সাবানের ঠান্ডা গন্ধ, অবিরাম জল পড়ার শব্দ, আর স্নান করতে করতে আমার মায়ের খোলা গলায় নিজের মনে গেয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রনাথ মানে আমার কাছে এই সব। রবীন্দ্রনাথ মানে আমার কাছে 25শে বৈশাখের আনন্দ নয়, 22শে শ্রাবণের ব্যথা নয়, বোলপুরে বিশ্বভারতী কিংবা জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি, কোথাও আমি তাকে তেমনভাবে পাই না যেমন পাই আমার মায়ের খোলা গলার গানে। তাও যেমন তেমন কিংবা যখন তখন নয়, সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসা শেষ বিকেলে। আমার মা যখন অফিস থেকে ফিরে স্নান ঘরে শুদ্ধ হতে যান, তখন আমার মা কখনো গান শেখেননি। কেন শেখেননি এমন গলা? মা বলেন, রবি ঠাকুরের গান তো তানের নয়, প্রাণের। তাই আমার মায়ের একটি প্রিয় গান, কাঁদালে তুমি মোরে ভালোবাসারি ঘায়ে, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে, তোমার অভিসারে যাব অগম পারে, চলিতে পথে পথে বাজুকো ব্যথা পায়। গানটা মায়ের মুখে শুনতে শুনতে এই গানটা কখন আমার আপনার হয়ে গেছে। সেদিন বিকেল হতে না হতেই অন্ধকার ঘনিয়ে এলো। আমাদের একরত্তি বাগানের ছোট ছোট গাছপালাগুলো ভিজে ভিজে বাতাসে উথাল পাথাল হতে লাগলো। ঝর ঝর বৃষ্টির অবিরাম ধারায় ভিজতে ভিজতে অভিসার মানে কি মা? মা বললেন, অভিসার
সাবানে। কবিতাটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই, এবং অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভুল হলে ধরিয়ে দেবেন, ভালো লাগলে চ্যানেলটিকে আরো আরো বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন। নমস্কার।